সাকিব, আপনি লিখেছেন ভূমিকম্পের সময় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ ভাঙা যাবে কিনা। যদি মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে বিল্ডিং বা ভবন ভেঙে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে জীবন রক্ষার্থে আপনি অবশ্যই নামাজ ভেঙে বের হতে পারেন। আর যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামাজ চালিয়ে যান তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। কোনো কোনো ক্ষেত্রে সেটাকে তাকওয়ার বিষয় বলা যেতে পারে, অর্থাৎ উত্তম বলা যেতে পারে। বাট নামাজের সময় ভূমিকম্প হলে জীবন রক্ষার খাতিরে, অর্থাৎ ভবন ভেঙে পড়তে পারে এরকম আশঙ্কা হওয়ার কারণে আপনি অবশ্যই ভবন থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে এবং সেটা জায়েজ। নীলুফার সুলতান, আপনি লিখেছেন মাসিকের কারণে যদি আইয়ামে বীজের রোজা রাখতে না পারেন তাহলে কি করা যায়? তাহলে সেক্ষেত্রে আইয়ামে বীজে তো আর কাজা হয় না, ওই মাসটা মিস হলো, পরবর্তী মাসে বা পরবর্তী যখন তফিক হবে তখন রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ বিইজনিল্লাহ। এরপরে নীলুফার সুলতান, আপনি লিখেছেন আপনার উত্তর দিয়েছি। শিরিনা বেগম, আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে? জি, পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। গোলাম্বর রব্বি, আপনি লিখেছেন 8 মাস আগে আমার একটি মেয়ের সাথে বিয়ে হয়, কিন্তু পরে জানতে পারি আমার সাথে সম্পর্কের আগে অন্য কারো সাথে জেনা করে এবং তা সে স্বীকারও করে আমার সাথে। এখন সে অনুতপ্ত কৃতকর্মের জন্য, সে আমাকে বিয়ে করতে চায়, আমি তাকে মানাও করতে পারছি না। এখন আমি কি করতে পারি, দয়া করে একটা পরামর্শ দিন। দেখুন, যদি কারোর জীবনে আগে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তার জন্য তিনি অনুতপ্ত হয়ে থাকে, আপনি তাকে ক্ষমা করতে পারেন, ক্ষমা করে তাকে আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনার মহানুভবতা হবে এবং আপনি তাকে সঠিক পথে আসতে সহায়তা করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো কাজ হবে, সবের কাজ হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদের সিরাজুল ইসলাম, আপনি লিখেছেন লোকাল ট্রেনে দাঁড়িয়ে বিনামূল্যে ভ্রমণ করা কি জায়েজ হবে? আমি যতটুকু জানি ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করলেও টিকিট কাটতে হয়, স্ট্যান্ডিং টিকিট, অতএব বিনামূল্যে ভ্রমণ করা জায়েজ হবে না, যেহেতু দাঁড়িয়েও টিকিট করার টিকিট কেনার সিস্টেম রয়েছে। এমন তো নয় যে ট্রেন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে দাঁড়িয়ে সফর করলে, ভ্রমণ করলে তার জন্য টাকা দিতে হবে না। যদি এরকম ঘোষণা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিনামূল্যে সফর করতে পারবেন। এম ডি আবুল কালাম, আপনি লিখেছেন মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কীভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সাদকা করে দিবেন, কিন্তু উচিত তো হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। এরপরে এম ডি শাহানুর আলম, আপনি লিখেছেন আমি একজন ট্রাক ড্রাইভার, 1 মাস পরপর বাড়ি যাই, এর ভিতর চট্টগ্রাম, ঢাকা, বগুড়া এর ভিতর চলাচল করি, আবার অনেক সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকি, আমি কসর পড়ব নাকি পুরোপুরি নামাজ পড়ব? আপনি 1 মাস হোক আর 2 মাস পরে বাড়ি যান, আপনি যদি সফরে থাকেন, রানিংয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই কসর পড়বেন। একই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন সেক্ষেত্রে দাঁড়ানোটার মানে মেয়াদ কতদিন, ধরুন সেখানে 2 দিন, 4 দিন, 1 দিন এরকম যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কসর পড়তে হবে, আপনি মুসাফির থাকবেন। তবে হ্যাঁ, স্থানীয় মেয়ের পিছনে পড়লে তো পুরো নামাজ পড়বেন। আরিফুর রহমান লিখেছেন নামাজ শেষে বৈঠকে কোরআন আয়াতের কোনো দোয়া পড়া যাবে কি না? এটা দোয়া পড়ার কোনো জায়গা নয়, এখানে দোয়ামূলক আয়াতগুলো পড়তে পারেন, সরি, কোরআন আয়াত পড়ার জায়গা নয়, তবে দোয়ামূলক আয়াত আপনি পড়তে পারেন। কোরআন আয়াতের কোনো দোয়া, জি, কোরআন আয়াতের দোয়া আপনি পড়তে পারেন, কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বৈঠকের সম্পর্কে বলেছেন সুমলিয়ে তাকি আমি দোয়াই মাশা, অর্থাৎ নামাজের শেষ বৈঠকে নামাজি ব্যক্তি যে কোনো দোয়া চাইবেন সেটা যেন তিনি পড়েন। ইয়াসিন জুনিয়র, আপনি লিখেছেন এআইডি থেকে, আমি যদি একটি প্রাণী কোরবানি করার উদ্দেশ্য কিনে থাকি, লালন পালন করতে থাকি, সেটি কি কোরবানি দিতে হবে? সংসারে অর্থশূন্যতা দেখা দিলে ওই প্রাণীকে বিক্রি করা যাবে? এটা ভ্যারি করবে, আপনি যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনি ওটা পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনি যদি কোরবানির উদ্দেশ্যে কিনে থাকেন আর অসচ্ছল হয়ে থাকেন তাহলে হানাফি মাজহাব অনুযায়ী, ফেকে হানাফি অনুযায়ী ওইটা আপনাকে কোরবানি করতেই হবে, যেহেতু অভাবী মানুষরা কোরবানির জন্য কোনো পশু কিনলে সেটা নির্ধারিত হয়ে যায়, সেটি জবাই করতে হয় তার জন্য। অবশ্য আপনার জন্য যদি এরকম হয় যে সেটি কোরবানি করলে আপনি অনেক বেশি বিপদে পড়বেন, অর্থকষ্টে ভুগবেন, আপনার অনেক বেশি সমস্যা হবে, সেক্ষেত্রে আপনি সেটি বিক্রি করে যদি আপনার সেই সমস্যার সমাধান করেন তাহলে সেক্ষেত্রে এটার জন্য পরবর্তীতে আপনাকে অবশ্যই নির্দিষ্টকরণে আপনাকে করতে হবে। কিন্তু অন্যান্য ফোকা একরম অবশ্য এই বিষয়টিকে এভাবে দেখেন না, তারা দেখেন যে কোরবানি যিনি করবেন তিনি সচ্ছল হন কিংবা অসচ্ছল হন, তিনি যদি কোরবানি করার উদ্দেশ্যে কোরবানি কিনে থাকেন, এরপরে তিনি এটা বিক্রি করতে চান, বিক্রি করতে পারেন, বিশেষ করে সচ্ছল হলে বিক্রি করে আরেকটা কিনে দিবেন। আর যদি গরিব মানুষ হন, কেনার পরে এখন তিনি বিপদে পড়ে গেছেন, এটা বিক্রি করা ছাড়া তার কোনো উপায় নেই, তাহলে তিনি বিক্রি করে ফেলবেন, কোনো অসুবিধা নেই, এটা অন্য ফোকাহ কেরামের মত। আর অনুর হোসেন, আপনি লিখেছেন ফজর নামাজের সময় রাস্তা রাস্তা চিৎকার করে ডাকাডাই করা কি জায়েজ আছে? মানুষকে যা স্মরণ করিয়ে দেখা যেতে পারে যে নামাজের ওয়াক্ত হয়েছে, কিন্তু চিৎকার করে ডাকাডাকি বলতে যদি অন্যদের ঘুমের দৃষ্টা, ধরুন এমন লোক থাকতে পারে যার উপর নামাজ ফরজ নয়,
কিংবা আজানের বিকল্প বোঝা যায় এরকম কোনো কিছু হয় যেটা আজানের মতো করে ঘোষণা দেওয়া হয় তাহলে সেটা তো অবশ্যই উচিত নয় কারণ আজানের বিকল্প আরেকটা জিনিস দাঁড় করানো উচিত নয় হ্যাঁ এমনিতে মানুষকে ডেকে দেওয়া নামাজের সময় হয়েছে উঠে যাও বা চলে আসো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিনিল্লাহ এরপরে অদ্রিতা কাউরিন শিকদার আপনি লিখেছেন গীবত পরিহার করার উপায় কি গীবত পরিহার করার উপায় হলো গীবত যাদের সাথে গেলে বেশি হয় তাদের সঙ্গ ত্যাগ করা এবং গীবত হয়ে গেলে প্রয়োজনে নিজের উপর নিজে কোনো একটা জরিমানা আরোপ করা যাতে করে গীবত করার বদভ্যাস থেকে নিজে বেরিয়ে আসতে পারেন আফরোজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোনো দেশ আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা নয় হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শরীয়তের কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি আনোয়ার হোসেন আপনি বলেছেন আপনি লিখেছেন ফজর নামাজের সময় রাস্তা এবং গলিতে গলিতে চিৎকার এটা একটু আগে উত্তর দিয়েছি হোসেন আপনি লিখেছেন আমার স্বামী অফিসের এক মহিলাকে বোন ডেকেছে ইসলামিক এটা যায় আছে বোন ডাকা বলতে আমাদের দেশে যেটাকে ধর্মের বোন বলে ডাকা বোন বলে এই বিষয়গুলো নানারকম ফেতনার দুয়ারকে উন্মুক্ত করে এগুলো জায়েজ নয় এগুলো অ্যাভয়েড করতে হবে গায়রে মাহরাম নারী পুরুষ একে অন্যের সাথে একান্ত প্রয়োজন ছাড়া কথাবার্তা বলবে না একান্ত প্রয়োজন ছাড়া তারা একে অন্যের সঙ্গে মিশবে না অর্থাৎ কোনো কাজ কাজের কারণে যদি একে অন্যের সাথে কথা বলতে হয় সেটা পর্দার বিধিবিধানকে মেনটেন করে তারা করবেন সেখানে কোনো গায়রে মাহরাম নারীকে আপনার বোন বলা এটা তো প্রশ্নই উঠে না জায়েজ হবে না এরপরে রায়হান পটোয়ারি লিখেছেন চাকরির জন্য বিদেশ গিয়ে হজ করলে কি হজ ফরজ আদায় হবে জি অবশ্যই হবে আপনি বিদেশে কী জন্য গিয়েছেন সেটা দেখার বিষয় না কিন্তু সেখানে যদি আপনি হজ করার সুযোগ পান এবং হজ করে ফেলেন কোনো অসুবিধা নেই হজ হয়ে যাবে বাংলাদেশ থেকে বা আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন বা যে দেশে আছেন সেখান থেকেই আপনাকে হজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কোনোভাবেই হোক আপনার হজ করলেই ইনশাআল্লাহ হজ আদায় হয়ে যাবে ফরজ হজ আদায় হয়ে যাবে